Hi, it's MD Robiasani and welcome to my channel. অনেক সময় আমরা বেশি আর্নিং এর আশায় একটা আর্নিং অ্যাপ বানাই ফেলি। আবার অনেক সময় চিন্তা করি যে আপনার নিজের আইডিয়া অথবা আমার নিজের আইডিয়া থেকে একটা অ্যাপ বানাবো। তো এই নিজের আইডিয়া থেকে অ্যাপ বানানো বা বেশি আর্নিং এর আশায় আমরা এই গেম বানাইতে চাই অথবা একটু পরে ডিসিশন চেঞ্জ করে বলি যে আমরা একটা VPN অ্যাপ বানাবো। অথবা আরেকটু পরে ডিসিশন চেঞ্জ করে বলি যে না আমি যেহেতু বাংলাদেশের ভিতরে এখন ইবালি নাই বা ই কমার্স যে মার্কেটটা সেটা ফাঁকা ফাঁকা তো আমি দারাজের মতো একটা অ্যাপ বানাই ফেলি বা ইবালির মতো একটা অ্যাপ বানায় ই কমার্স যে মার্কেটটা আছে এটাকে ডমিনেট করা শুরু করি। তো এইরকম টাইপের আলাদা আলাদা কনফিউশন যে জিনিসগুলো আছে এই সবগুলো মিলিয়ে আপনি যখন অনেক বেশি রিসার্চ করেন তখন অনেক বেশি আপনি ওভার থিঙ্ক করা শুরু করেন যে আপনার আসলে কী করা উচিত। তো এই যে ওভার থিঙ্কগুলো করেন আপনি এই ওভার থিঙ্কগুলো করার পূর্বে আপনি যে জিনিসগুলো করবেন এটা হলো বেশি বেশি অ্যাকশন নেবেন। বেশি বেশি অ্যাকশন জিনিসটাকে কী করবে আপনার কাজটাকে সোজা করে দিবে। ফর এক্সাম্পল আপনি যখন চিন্তা করবেন যে আপনি একটা ওয়েবসাইট বানাবেন একদম শুরুর দিক থেকে আপনি প্রোগ্রামিং করে বা কোডিং করে একটা ওয়েবসাইট বানানো আপনার দ্বারা সম্ভব না। তবে ওয়েবসাইটের বেসিক অনেক নলেজ আছে যেগুলো আমরা একটা নর্মাল নেমচিপ অথবা হোস্টিং আর গুডাডি এগুলো থেকে একটা হোস্টিং নিয়ে ধারণা নিতে পারি। যেরকম ওই হোস্টিংগুলোর ভিতরে হয় কি যে আপনাকে একটা বেসিক টাইপের হোস্টিং দিবে যেটার ভিতরে অনেক বেশি বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। যে সার্ভিসগুলো অনেক টাকা দেয় কিনতে হয় কিন্তু ওগুলো আপনি কমে পাবেন। এই সকল ওয়েবসাইট থেকে আপনি জিনিসগুলো কমে পাইতেছেন কিন্তু আপনি বুঝতেছেন না। আবার যখন ওই সেম জিনিসগুলো আপনি অ্যামাজন থেকে কেনা শুরু করবেন অ্যামাজন হলো এরকম একটা ওয়েবসাইট যেটার ভিতরে ডিজনি শিপ নেটফ্লিক্স তারা তাদের ওয়েবসাইট হোস্টিং করে অর্থাৎ তাদের ওয়েবসাইটটা তো বিশাল বড় বুঝতেই পারতেছেন। তো অ্যামাজনের মাধ্যমে যখন আপনি একটা ওয়েবসাইট বানাইতে যাবেন তখন দেখবেন যে আপনি ছোটো ছোটো সার্ভিসগুলো নিতেছেন এটার জন্য মাসে আপনি 3,000 টাকা 4,000 টাকা পে করতেছেন। কারণ অ্যামাজন আপনাকে এরকম একটা সার্ভিস দিবে যে নেন এই 2 GB কম্পিউটার এটা শুধুমাত্র আপনার জন্য আপনার ওয়েবসাইটের জন্য একটা কম্পিউটার 2 GB র্যামের এবং ওইটার ভিতরে 60 GB মতো আপনার স্টোরেজ থাকবে। তারপরে আবার আপনি 4 GB র্যামের কম্পিউটার সরাসরি কিনে ওইটার ভিতরে আপনার ওয়েবসাইট রাখতে পারবেন। কিন্তু এই কম্পিউটার কিনে ওয়েবসাইট রাখার যে একটা এক্সপিরিয়েন্স এটা কিন্তু আমাদের নাই। আমাদের হয়ে থাকে কি নেমচিপ থেকে একটা হোস্টিং কিনা অথবা হোস্টিংয়ার থেকে একটা হোস্টিং গুডারি থেকে একটা হোস্টিং কিনা আমরা ওইটার ভিতরে আমাদের ওয়েবসাইটটাকে হোস্ট করি। তো এইগুলো ওয়েবসাইট ডেভেলপারদের কাহিনী হোস্ট করা নিয়ে। কিন্তু আমরা অনেক সময় গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও ডিলে করে ফেলি অথবা অনেক সময় দেখা গেছে অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ডিলে করে ফেলি। এই প্রত্যেকটা জায়গায় অ্যাকশন নেওয়াটা খুব জরুরি একটা বিষয়। অ্যাকশন নেওয়াটা কেন জরুরি একটা বিষয়, ধরেন আপনি যখন একটা অ্যাপ ডেভেলপমেন্ট করবেন আপনার প্রথম যে স্টেপটা আছে এই স্টেপটা পূরণ করা হয়ে ওঠে না। কারণ আপনি চিন্তা করেন আগে একটা প্ল্যান বানাই তারপরে আমি কাজ করব না, কিন্তু আসলে আপনার কাজ যেটা আছে এটা আপনার প্ল্যানটাকে ইম্প্রুভ করে বা ওইটা অনুযায়ী আপনার প্ল্যান করতে হয়। এখন আপনার মনে হলো যে আপনি খুব সাইফাই একটা কিছু করে ফেলবেন কিন্তু আপনি মার্কেট প্লেসে ঢুকে দেখবেন যে ওইরকম সাইফাই করার মতো ফিচারই অ্যাভেলেবেল না যেটা আপনি করতে চাইতেছেন, মানে অনেক অত্যাধুনিক প্রযুক্তি সহকারে একটা ওয়েবসাইট, কিন্তু এটা আসলে সম্ভবই না। কারণ মার্কেট প্লেসের ভিতরে যতটুকু সার্ভিস আছে অতটুকু সার্ভিস ইউজ করে আপনার ওয়েবসাইটটাকে প্রমোট করতে হবে বা বানাইতে হবে। অনেক সময় আমরা আমাদের নিজের আইডিয়া অনুযায়ী বানাই ফেলি যে ফেসবুক এইভাবে মার্কেট করতেছে আমি ডিফারেন্টভাবে একটা ওয়েবসাইট বানাবো আমিও কয়েকদিন পরে ফেসবুকের মতো হয়ে যাবো। ব্যাপারটা আসলে এরকম হয়ে ওঠে না, কারণ হলো যে ফেসবুক অলরেডি মার্কেট ডোমিনেট করতেছে বা তাদের আন্ডারে অলরেডি কয়েক লাখ ডেভেলপার কাজ করতেছে। এখন এই ব্যাপারগুলোকে সিম্পল করার জন্য আমি আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকশন নেওয়া কতটা জরুরি। তারপরে আমি এক্সপ্লেন করতেছি যে আপনারাও কীভাবে চাইলে ছোটো ছোটো স্টেপে অ্যাকশন নিতে পারেন। এইখানে আপনার একটা ব্যাপার মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, আমি একটা ওয়েবসাইট অনেক দিন টাইম নিয়ে মেক করছি। এখন ওয়েবসাইটটার ভিতরে যে সার্ভিসগুলো দেওয়া হইতেছে যেরকম গ্রাফিক ডিজাইন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট অথবা অনেকেই ওয়েবসাইটের ভিতরে তাদের যেই সার্ভিসগুলো আছে এটা সেল দিতেছে। কেউ বলতেছে সে ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ বানিয়ে দিবে, কেউ VPN অ্যাপ বানিয়ে দিবে, আর আমি তো নিজে অ্যাক্টিভ ই কমার্স বা দেখা গেছে গেম মেক করে দিতেছি। পাশাপাশি আমার ফ্রেন্ডও এই ওয়েবসাইটের ভিতরে অ্যাজ এ ডেভেলপার কাজ করতেছে, আরও অনেক ডেভেলপার আছে একসাথে। তো এখানে আবার অনেকে কাজ দিতেছে, যেরকম এই লোক একজন একটি IPTV অ্যাপ বানাইতে চাইতেছে, আবার আমার ফ্রেন্ডের একজন ডেভেলপার দরকার যে অ্যাডমোবের সাথে ইউনিটি অ্যাডস অ্যাড করবে, আর আমার একজন গ্রাফিক ডিজাইনার দরকার। তো এইখানে আবার উদাহরণস্বরূপ একটা অ্যাপও দেওয়া আছে, আপনারা প্লে স্টোর থেকে এটা চাইলে ডাউনলোড দিয়ে দেখতে পারেন অথবা এই ওয়েবসাইটের ভিতরে চাইলে আপনি ডেভেলপার হিসেবে কাজও করতে পারেন। তো এই যে ওয়েবসাইটটা আমি বানাইছি মোটামুটি অনেক সময় টাইম নিয়ে অথবা বলতে পারেন অনেকটুকু পরিশ্রম ব্যয় করা। তো এই যে একটা অ্যাকশন আমি নিলাম, এই অ্যাকশনটুকু নেওয়ার পরে কিন্তু আমি আরও ইম্প্রুভ করতে পারতেছি ওয়েবসাইটটাকে। কীভাবে, ধরেন আমি অ্যাকশনটা নেওয়ার পরে এটার ভিতরে একটা প্লাগইন আছে গুগল সাইট কিট, যেটার মাধ্যমে আমি দেখতে পারতেছি আমার ওয়েবসাইটে কতজন ভিজিট করছে। যেরকম গত কয়েকদিনে
78টা ইমপ্রেশন আছে, এর মাঝখানে 30 জন ওয়েবসাইটে ভিজিট করছে। এবং টোটাল যদি আমি হিসাবটা দেখাই আপনাদের, তাহলে দেখবেন যে গত এক মাসের ভিতরে আমার ওয়েবসাইটের হোম পেজে প্রায় 2000 মানুষ ভিজিট করছে বা 2000 পেজ ভিউ হয়েছে। আবার দেখা গেছে ওটিপি যে লগ ইন পেজটা আছে, এর মাঝখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, অর্থাৎ অনেকে আমার ওয়েবসাইটে সাইন আপ করতে রাজি অ্যাজ এ অ্যাপ ডেভেলপার বা তার একটা অ্যাপ লাগবে, যেরকম 400 জন মানুষ এইখানে সাইন আপ করছে বা সাইন আপ পেজে ভিজিট করছে। তারপরে যদি আমি আরও যাই নিচে, তাহলে আমি দেখবো যে সবচাইতে বেশি কোন প্রোডাক্টটার উপরে মানুষের আগ্রহ বেশি। তো এই জিনিসগুলো কিন্তু আমি জানতে পারতেছি যখন কিনা আমি একটা ওয়েবসাইট মেক করছি বা আমি একটা অ্যাকশন নিছি, আমার লাইফে একটা প্ল্যান করছি যে আমি একটা ওয়েবসাইট বানাবো বা একটা অ্যাপ বানাবো। যেরকম এখন যদি আমি চিন্তা করি যে আমার ওয়েবসাইটের ভিতরে আমি ভিপিএন রিলেটেড আরও সার্ভিস দিব, কারণ দেখেন যে এইখানে একটা ভিপিএনের যেই সার্ভিসটা আছে এটা যদি আমি আপনাদের দেখাই ক্লিক করে, এই সার্ভিসটার উপরে মানুষের ইন্টারেস্ট অনেক বেশি। এটা হলো আমার ফ্রেন্ড যে কিনা 2850 টাকায় ভিপিএনটা সেল দিতেছে, এবং একটা ভিপিএন 2850 টাকায় সে অ্যাপটাকে রিস্কিন করে দিবে, বাট আপলোড যদি দিতে হয় প্লে স্টোরে তাহলে তাকে আর একটু বেশি পেমেন্ট করতে হবে। যেরকম আপলোড দেওয়ার জন্য তাকে 4250 টাকা এবং সোর্স কোড সহ এটা 4750 টাকা। তো এই যেই একটা সার্ভিস, এই সার্ভিসের প্রতি সবার ইন্টারেস্ট বেশি বা অনেক মানুষের ইন্টারেস্ট, এটা জানতে পারছি কখন, যখন কিনা আমি একটা অ্যাকশন নিছি, একটা ওয়েবসাইট মেক করছি, ওইটার ভিতরে আমি অ্যানালাইটিক্সগুলো দেখতেছি বা বুঝতে পারতেছি যে মানুষ আমার মাধ্যমে কী জিনিসটা আশা করতেছে। যেরকম সে আমার মাধ্যমে চাইতেছে একটা ভিপিএন সার্ভিস নিতে, অথবা আমার ওয়েবসাইটের মাধ্যমে চাইতেছে সে গেম বানায় নিতে। যেরকম গেম বানানোর জন্য আগ্রহ দেখাইছে 79 জন মানুষ, তারা কিন্তু ওয়েবসাইটের ভিতরে ভিজিট কইরা 79 জন মানুষ এই গেমের সার্ভিসটা দেখছে, তারপরে তারা ইন্টারেস্ট দেখাইছে, এবং এর মাঝখান থেকে কয়েকজন কিনাও নিছে, ভিপিএনও কিনে নিছে, গেমও কিনে নিছে। এবং এই একটা দিক থেকে আমি ইম্প্রুভ করতে পারবো যে আমার ওয়েবসাইটে আসলে কোন সার্ভিসটা আরও বেশি জরুরি। যেরকম আমি তো অবশ্যই এখন এইখানে আর কসমেটিক্স প্রোডাক্ট বিক্রি করবো না, কারণ আমার ওয়েবসাইটের চাহিদা বেশি হলো ভিপিএন বা গেমের অথবা অ্যাক্টিভ ই-কমার্স ওয়েবসাইটের। তারপরে যদি আমি আরও নিচে যাই, তাহলে সে বলতেছে যে তোমার যে ওয়েবসাইটটা সেটা ইম্প্রুভ করা দরকার। কী জন্য ইম্প্রুভ করা দরকার? যে প্রোগ্রামিং আছে এগুলাতে ইম্প্রুভ করো, বা দেখা গেছে তোমার যেই ইমেজ সাইজগুলো আছে এগুলাকে ইম্প্রুভ করতে পারো, ওভারঅল ওয়েবসাইটের যেই ডিলে আছে এই ডিলেটা একটু ইম্প্রুভমেন্ট দরকার। অতটা বেশি কিন্তু এখানে ওয়েবসাইটের স্পিড খারাপ না, কিন্তু এই যে নিচের যেই টোটাল ব্লকিং টাইম, মানে অনেক অনেক সময় একটু টাইম স্পেন্ড করে ওইটাকে পোর বলতেছে, কিন্তু অ্যাকচুয়াল হিসাব করলে আপনি যদি ওয়েবসাইটে যান তাহলে দেখবেন সুপার ফাস্ট একটা স্পিড আছে, কারণ এই ওয়েবসাইটটা 2 GB র্যামের একটা কম্পিউটারের ভিতরে বা ভার্চুয়াল পিসি ভিপিএস যেটাকে বলা হয় ওইটার ভিতরে হোস্ট করা, যার কারণে এই ওয়েবসাইট আপনারা সুপার ফাস্ট হিসাবে পাবেন, কারণ এটা প্রতি মান্থলি কস্ট পড়তেছে প্রায় 1500 টাকা করে এই ওয়েবসাইটটা চালানোর জন্য। তো এই ছিল ওয়েবসাইটের সম্পূর্ণ রিভিউ। অর্থাৎ আপনারা যদি এখন দেখেন যে এখন যদি আমি বলি যে আমি আরও কিছু ইম্প্রুভ করব, তাহলে এই জিনিসগুলো আমার সামনে ভাইসা উঠতেছে যে আমার কী কী ইম্প্রুভমেন্ট করা উচিত বা আমার কীভাবে ইউজারদেরকে ম্যানেজ করা উচিত। যেরকম এইখানে অনেকে সাইন আপ করছে, আমি তাদেরকে কীভাবে কন্ট্রোল করব, কীভাবে আরও বেশি মানুষ সাইন আপ করবে, কীভাবে আমি সার্চের ভিতরে গুগল যে সার্চ কনসোল আছে এটার ভিতরে আগে আরও নিজেকে ইম্প্রুভ করতে পারি, কীভাবে আরও সার্চের সামনে আগায় যাইতে পারি। তো এই ব্যাপারগুলো তখনই আসে যখন কিনা আপনি একটা ওয়েবসাইট বানাবেন তো বা অ্যাপ বানাবেন। তো আপনারা যদি অ্যাপ বানাইতে চান অবশ্যই এই ওয়েবসাইটটাতে ভিজিট করবেন, ভিজিট করে আপনারা বিভিন্ন রকমের টাইপের অ্যাপের জন্য আমাকে অর্ডার করতে পারেন। এবং এখানে আরও অনেক ডেভেলপার আছে, অলমোস্ট এখন 83 জনের মতো ডেভেলপার আছে, যারা কিনা আপনার এই কাজের জন্য অপেক্ষা করতেছে এবং নিজে কাজ করার জন্য রেডিও আছে। ওকে, সো এটা একটা বেসিক উদাহরণ ছিল যেভাবে আপনারা আপনাদের অ্যাকশন নেওয়াটাকে ইম্প্রুভ করতে পারেন। ব্যাপারটা হলো এরকম, যখন আপনি একটা ওয়েবসাইট খুলবেন তখনই ওয়েবসাইটের ভিতরে আপনার ইউজারদের বিহেভিয়ার দেখা, যে আপনার ইউজাররা আপনার কাছ থেকে কী ডিমান্ড করতেছে, অথবা আপনার ওয়েবসাইটের ভিতরে কোন জিনিসটা হওয়া জরুরি। যেরকম আমি আমার ওয়েবসাইটের ভিতরে লগ ইন যে সিস্টেমটা আছে এটাকে খুব ইজি করে ফেলছি, যার কারণে মানুষ একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন দিতে পারতেছে, অথবা ওয়ান ক্লিক মানে একটা জিমেলের ভিতরে ক্লিক করে জাস্ট লগ ইন দিয়ে ফেলতে পারতেছে, ওয়ান ক্লিক লগ ইন সিস্টেম যেটা গুগলের মাধ্যমে। তো লগ ইনটা ইজি করে ফেলছি, তারপরে একটা ইউজার যাতে সে বিকাশ বা নগদের মাধ্যমে তার টাকাটা তুলতে পারে, একটা ডেভেলপার অ্যাপ ডেভেলপার সে ওয়েবসাইটের ভিতরে কাজ করলো, কাজ করার পরে সে যাতে টাকাটা বিকাশ বা নগদে তুলতে পারে, কারণ বাংলাদেশের ভিতরে পেপাল পেওনের এগুলা পেমেন্ট নেওয়া খুব কঠিন। এখন আরেকটা ব্যাপার হলো অটোমেটিক একটা পেমেন্ট সিস্টেম করা, যারা ইউজাররা পেমেন্ট করবে তারা যাতে অটোমেটিক বিকাশ মার্চেন্ট বা রকেট মার্চেন্ট অথবা নগদ মার্চেন্টের মাধ্যমে অটোমেটিক পেমেন্ট করে ফেলতে পারে, এবং তারা যাতে তাদের পছন্দের একটা লোগো ডিজাইন করে নিতে পারে বা অ্যাপ ডেভেলপমেন্ট করা নিতে পারে। তো এই জিনিসগুলো কখন আমি বুঝতে পারবো? যখন কিনা ইউজাররা বা আপনারা যারা আমার কাস্টমার আছেন বা সাবস্ক্রাইবার আছেন অথবা ভিউয়ার আছেন অথবা দেখা গেছে যারা আমাকে ভালোবাসেন, তারা ওয়েবসাইটের ভিতরে যখন ঢুইকা একটা সাইন আপ করেন, আপনাদের ডিটেলস দেখে আমি বুঝতে পারি যে আমার আসলে কী
কী টাইপের অ্যাকশন নেওয়া উচিত, আপনারা আমার কাছ থেকে আসলে কী ধরনের একটা সার্ভিস ডিমান্ড করতেছেন। তো এই যে একটা অ্যাকশন আমি নিলাম, এখন এই অ্যাকশনটা নেওয়ার কারণে আমি আস্তে আস্তে জিনিসটাকে ইম্প্রুভ করতে যাব, করতে থাকবো। এখন আমার হয়তো বা 2 GB র্যামের একটা ভার্চুয়াল পিসির ভিতরে আমার ওয়েবসাইটটা লং পুরোটা সেট আপ দেওয়া আছে, কয়েকদিন পরে হয়তো বা আমার 6 GB র্যাম বা 8 GB র্যাম অথবা 16 GB র্যামের একটা কম্পিউটার নেওয়া লাগবে, কারণ তখন আরও বেশি ভিজিটর আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকবে। যেরকম আপনারা দেখলেন যে গুগলে সার্চ দিয়েও অনেক মানুষ আমার ওয়েবসাইটে ঢুকতেছে, তো এই জিনিসটাকে কিন্তু আমি আরও ইম্প্রুভ করার চেষ্টা করব। কিন্তু আমি যদি ওয়েবসাইট না খুলতাম তাহলে এই জিনিসগুলো বুঝতেই পারতাম না, তো ওয়েবসাইট খোলার পরে কিন্তু আমি জিনিসগুলো বুঝতে পারতেছি। তো ঠিক সেরকমভাবে আপনারা যখন একটা অ্যাকশন নেবেন, ধরেন আপনি একটা অ্যাপ ডেভেলপার হবেন, এখন একজন অ্যাপ ডেভেলপার হওয়ার জন্য কী করতে হবে, ফার্স্টে আপনার একটা অ্যাপ বানানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেজন্য আপনি বেসিক টাইপের একটা সোর্স কোড কিনেন। এখন এটা আমার কাছ থেকে কিনতে হবে বা অন্য কারো কাছ থেকে কিনতে হবে এটা ডিপেন্ড হলো একটা অথেন্টিকেট ওয়েবসাইট থেকে কিনা, কারণ হলো codecanon.com আছে, ওইখান থেকে অথেন্টিকেট কোড আপনি কিনতে পারেন। ওই কোডটা কিনলে কী হবে, কোডিং জিনিসটা এরকম যে ওইখানে লাখ লাখ লাইনের কোড, আপনি যদি ওইটা ক্র্যাক ডাউনলোড দেন কম্পিউটারের সফটওয়্যারের মতো, যেরকম আমরা অনেক সময় ফটোশপ বা প্রাইম প্রো অ্যাডোবি ভিডিও এডিটর অথবা এক্সেট্রা জিনিস ক্র্যাক ডাউনলোড দিই, তো কোড কিন্তু ক্র্যাক ডাউনলোড দেওয়া উচিত না, কারণ অথেন্টিকেট একটা কোড ডাউনলোড দিলে কয়েক লাখ লাখ লাইনের কোড এগুলো সারিবদ্ধ লেখা থাকবে এবং আপনার কনফিডেন্ট থাকবে ওইটা এডিট করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কোডে কোনো ভুল নাই, আমার সেট আপে ভুল আছে যার কারণে আমি এডিট করতে পারতেছি না। কিন্তু ক্র্যাক একটা কোড ডাউনলোড দিলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, আপনি ভাববেন যে হয়তো আপনার কোডেই ভুল আছে যার কারণে আপনি এটা এডিট করতে পারতেছেন না, পরে আপনি দিশাহারা হয়ে যাবেন। তো একটা অথেন্টিকেট মিনিমাম লেভেলের একটা কোড কিনা আপনি নিজে আপনার কম্পিউটারের ভিতরে ওইটা এডিট করার চেষ্টা করেন, এবং আপনার ইমুলেটরে কম্পিউটারের ভিতরে যে একটা ফোন থাকে ভার্চুয়াল পিসি বা ভার্চুয়াল মোবাইল ওটাকে বলা হয় ইমুলেটর, ওটার ভিতরে টেস্ট করে দেখবেন যে আপনার অ্যাপটা বানানো হয়েছে কিনা। এখন তারপরের স্টেপে যেটা আছে, আপনি একটা নিজস্ব প্লে কনসোল অ্যাকাউন্ট খুলেন, তারপরে আপনার নিজের একটা মিনিমাম লেভেলের অ্যাপ প্লে কনসোল অ্যাপ যে অ্যাকাউন্ট আছে ওইটার ভিতরে আপলোড দেন। এতে করে হবে কি যে প্লে স্টোরের ভিতরে অ্যাপটা আসবে, তো প্লে স্টোরের ভিতরে অ্যাপটা আসার পরে আপনি আপনার যে ফ্রেন্ড আছে ওদেরকে দেন এটা, বা নিজে ইনস্টল করে চেক দেন যে আপনার অ্যাপটা প্লে স্টোরে আসছে। এটা এরকম না যে আপনি একটা অ্যাপ বানায় একদিনেই বিলিয়নিয়ার হয়ে যাবেন বা ওভার থিঙ্ক করবেন যে আমি যখন লঞ্চ করব তখন ওই বড় একটা জাহাজই লঞ্চ করব, আমি ছোটোখাটো নৌকা বানাবো না। এখন সাইকোলজিক্যালভাবে আপনার এরকম একটা কাজ প্রথমে করা উচিত যেটার ভিতরে আপনার একটা এক্সপেকটেশন টু উইন, মানে আপনি ওইরকম কোনো কাজ করবেন না যেটার ভিতরে আপনার মানে আপনি পারবেন না, এরকম কাজ করাই আপনার প্রথম দিক দিয়ে উচিত না। আপনার এরকম একটা কাজ দিয়ে শুরু করা উচিত যেই কাজটা আপনি করতে পারবেন বলে আপনার একটা কনফিডেন্ট আছে। তো আপনি একটা বেসিক লেভেলের কাজ, আমি যেটা বললাম যে একটা ভালো একটা সোর্স কোড কিনা তারপরে ওইটাকে এডিট করার চেষ্টা, এখন এটার ভিতরে আপনার এক্সপেকটেশন টু উইন 100%, কারণ হলো যে আপনি যদি নাও পারেন তারপরে ওই সোর্স কোডটা আপনার থাইকে যাবে, ওইটা যেহেতু আপনার নিজের কিনা অথেন্টিকেট সোর্স কোড, তো ওই সোর্স কোড আপনি চাইলে পরবর্তীতে যে কোনো ডেভেলপারের মাধ্যমে ডেভেলপ করাইতে পারবেনই, কিন্তু নিজের চেষ্টা করতে তো কোনো ওইখানে বাধা নাই। তো আপনি সোর্স কোডটা কিনে নিজে যতভাবে পারেন চেষ্টা করলেন, তো ওইখানে আবার এক্সপেকটেশন টু একটা উইনও আছে। এবং তারপরের যে স্টেপটা আসে এটা হলো যে প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পরে আপনি যখন ওইটা কমপ্লিট করে ফেলছেন নিজের ভিতরে একটা রিওয়ার্ড দেওয়া, আপনার যেটা করতে ভালো লাগে, যেরকম কাজটা কমপ্লিট করার পরে আপনার ধরেন পার্টি করতে ভালো লাগে তো আপনি একটা পার্টি করে ফেলেন, কিন্তু আমি আসলে খেয়াল করে দেখলাম যে আমার একটা কাজ কমপ্লিট করার পরেই আমার কাছে মনে হয় যে এটাই আমার জন্য রিওয়ার্ড। ফর এক্সাম্পল, আমি যখন ফার্স্ট টাইম একটা সোর্স কোড কিনে নিজে এডিট করতে পারছি আমি অনেকটা হ্যাপি ফিল করছি, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এটাই আমার একটা রিওয়ার্ড। এবং সেকেন্ড স্টেপে আসে যে আপনি যখন সোর্স কোডটা নিজে কমপ্লিটলি এডিট করতে পারলেন তারপরে আপনি ওইটাকে প্লে স্টোরে পাবলিশ করলেন। এখন পাবলিশ করার পরে তো আপনার আনন্দের সীমানাই নেই, কারণ ওইটা পাবলিশ করার পরে আপনার একটা গেম যেটার ভিতরে অ্যাডমোবের অ্যাড শো করতেছে, দ্যাটস মিন ওইটা থেকে বিন্দু পরিমাণ ইনকাম হলেও আপনার অ্যাডমোবের ভিতরে আপনি পাইতেছেন, দেখতে পারতেছেন যে $1 ইনকাম হয়েছে। আর $1 ইনকাম হলে যে একটা রিওয়ার্ড ফিল হয় নিজের ভিতরে ওইটাও আমি এক্সপ্লেন করতে পারবো না ভালোভাবে, কারণ হলো ওই যেই একটা রিওয়ার্ড ওইটা খুবই ইমেজিং ছিল, মানে আমেজিং ছিল আমার কাছে যে না আমি $1 অ্যাপসের থেকে ইনকাম করতে পারছি, কারণ ইতিপূর্বে আমি ইউটিউব থেকে ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারছি, বাট $1 যখন ফার্স্ট টাইম আমি আমার অ্যাপস থেকে ইনকাম করতে পারছিলাম ওইটাও আমার জন্য একটা বিশাল রিওয়ার্ড ছিল, আমার কোনো এক্সট্রা পার্টি করা লাগে নাই, ওইটাই এনাফ আমার জন্য। তো এইভাবে যখন আপনার একটা অ্যাপস আপনি এডিট করা শুরু করে ওইটাকে প্লে স্টোরে পাবলিশ করার পরে আপনি নিজে ওইটাকে ওইটা থেকে কিছু একটা আর্নিং পাইলেন, এই এতটুকু রিওয়ার্ডের পরে আপনি দেখবেন যে আসলে আপনি যে অ্যাপটা বানাইছেন এই অ্যাপটা কী জন্য প্লে স্টোরের ভিতরে মার্কেট পাইলো অথবা কী জন্য মার্কেট পাইলো না। যদি এটা মার্কেট না পায় এটার আশা ছাইরা দেন, এটা দিয়ে আপনি শিখতে পারছেন, ওভারঅল থিঙ্ক করতে পারছেন ব্যাপারটা, তারপরে যখন পুরো মার্কেটটা আপনি বুঝে ফেলছেন তখন আপনি যেটা থিঙ্ক করবেন ওইটা একটা পরিষ্কার থিঙ্ক হবে, পরিষ্কার বলতে ওইটা একটা
প্ল্যান হবে ভালো যেটা আপনি ইনস্টল করতে পারবেন। এর আগে যে প্ল্যানগুলো করছিলেন যে প্লে স্টোর প্লে কনসোল অ্যাকাউন্ট না খুলেই অ্যাডমোব অ্যাকাউন্ট না খুলেই বা দেখা গেছে একটা সোর্স কোড না কিনেই বা একটা ডেভেলপার সম্পর্কে আইডিয়া না নিয়েই আপনি যেভাবে চিন্তা করে ফেলছেন যে আপনি একটা আর্নিং অ্যাপ বানায় ফেলবেন, আপনি রিং আইডির মতো অ্যাপ বানায় ফেলবেন, আপনি দারাজের মতো অ্যাপ বানায় ফেলবেন বা আপনি ওই গেমের ভিতরে একটা প্রোগ্রামিং সিস্টেম করে আপনি গেমের ভিতরে কয়েন ট্রান্সফার করার সিস্টেম করে ফেলবেন বা গেমের ভিতরে আপনি বিকাশে টাকা নেওয়ার সিস্টেম করে ফেলবেন, এই সকল আইডিয়া বাদ দেন, কারণ এই সকল আইডিয়া বাংলাদেশের প্লে স্টোরে সাপোর্ট করে না। গেমের ভিতরে আপনি কয়েন সিস্টেম করবেন এটা বাংলাদেশ থেকে আপনি পারবেন না। বাংলাদেশের যদি প্লে কনসোল অ্যাকাউন্ট খুলেন ওইটার ভিতর থেকে যদি আপনি একটা অ্যাপ আপলোড দেন যেটার ভিতরে গেমের ভিতরে কয়েন থাকবে আর মানুষ ইনকাম করবে ওইটা থেকে আপনি ইনকাম করবেন, এই আইডিয়া সাকসেস হয় না। তো অনেক আইডিয়া আছে যেটা কিনা আপনি পরে বুঝতে পারবেন যখন কিনা আপনি একটা অ্যাপ মেক করে ফেলবেন। তো অ্যাপ একটা অ্যাপ মেক করার পরে আপনি অ্যাপের আপনার অ্যাপের ভিতরে কতজন ইউজার সাইন ইন করলো, কতজন সাইন আপ করলো বা কখন কখন তারা লগ ইন দিতেছে, কখন তারা অ্যাক্টিভ থাকতেছে, কখন অ্যাক্টিভ থাকতেছে না, এই যে ডাটাগুলো আছে এটা যখন আপনি নেবেন তখন আপনি আরও ইম্প্রুভমেন্ট করতে পারবেন। যেরকম আমি দেখলাম আমার ওয়েবসাইটের একটা গিগে আছে অনএভারেজ মানুষ ওই গিগটার ভিতরে ঢুকলে বা ওই সার্ভিসটার ভিতরে ঢুকলে 8 মিনিট ধরে তারা ওই সার্ভিসটাকে পড়তেছে বা অবজার্ভ করতেছে। তো আমি চিন্তা করলাম এই সার্ভিসটা অনেক ভালো, তো এটার মতো আরও কিছু সার্ভিস দিই যাতে আরও বেশি মানুষ ওইটার ভিতরে টাইম স্পেন্ড করে। তো এই যে ডাটাগুলো আছে এই সমস্ত ডাটাগুলো আপনি তখনই এক্সপ্লোর করতে পারবেন যখন কিনা আপনি একটা মিনিমাম লেভেলের অ্যাপ বানায় ফেলছেন বা ওয়েবসাইট বানায় ফেলছেন। এখন সবার প্রতি একটাই অনুরোধ, যদি আপনার আইডিয়া থাকে যে না আপনি 1 লাখ টাকা দিয়ে একটা অ্যাপ বানাবেন তাহলে অ্যাটলিস্ট 20-15 হাজার টাকা খরচ করে মিনিমাম লেভেলের একটা অ্যাপ বানায় আপনি রাস্তাটা আগে দেখেন, আপনি দেখেন যে এই মার্কেট প্লেসটার ভিতরে আসলে কী করা সম্ভব, যেটা করা সম্ভব না ওইটা নিয়ে আপনি থিঙ্ক করেন না আর ওভার থিঙ্ক তো মোটেও না। এই ক্ষেত্রে সব কয়টা জিনিসই ভালো, যদি আপনি একটা বিপিএন বানান ওইটাও ভালো, আপনি যদি একটা গেম বানাইতে পারেন ভালো ওইটাও ভালো, কিন্তু গেমের ভিতরে আর্নিং স্লো স্লো দেয়। এখন যেটার ভিতরে আবার আর্নিং দ্রুত আসে ওইটার ভিতরে আপনার যেই ডিপোজিট আছে বা যেই ইনভেস্টমেন্ট আছে এটাও বেশি হতে হবে। যেরকম আপনি যদি 1 কোটি টাকা দিয়ে একটা অ্যাপ বানায় ফেলেন রাতারাতি বা দেখা গেছে ওইটা 1 মাসের ভিতরে আপনি ফেমাস বানায় ফেলতে পারবেন বিভিন্ন বড় বড় ডেভেলপার বা বিভিন্ন বড় বড় আপনার ওই সেলিব্রিটিকে দিয়ে প্রমোট করায়। কিন্তু আপনি যদি আবার ওইটাকে ওই 10,000 টাকা বা 15,000 টাকার বাজেট থাকে আপনি ওইটা দিয়ে আসলে বেশি দূর আগাইতেই পারবেন না, সেক্ষেত্রে আপনার লং টার্ম একটা প্রসেসে যাইতে হবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাইখা আপনি আপনার গোলটাকে সেট আপ দেন। যদি আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনি প্রথমে সোর্স কোড কিনেন, সোর্স কোডটাকে এডিট করে ওইটাকে আপনার পিসির ভিতরে এপিকে ইনস্টল দিয়ে দেখেন, আপনার মোবাইলে এপিকে ইনস্টল দিয়ে দেখেন, তারপর ওইটাকে প্লে স্টোরে পাবলিশ করে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল করে দেখেন। ওইটার যে সাথে যে আপনি অ্যাডমোব অ্যাকাউন্ট কানেক্ট করছেন আর্নিংটা নিজে চেক দেন, অ্যাডমোব অ্যাকাউন্ট কানেক্ট করার পরে ওইটার আর্নিংটা আরও বাড়ানোর জন্য আপনি ওইটাকে প্রমোশন করেন। আমি কিন্তু সব কয়টা টিউটোরিয়ালই দিয়ে রাখছি কিন্তু আসলে আপনারা প্রত্যেকটা টিউটোরিয়াল আলাদা আলাদাভাবে দেখেন না, আপনি একটা ভিডিও দেখেই আপনারা কমেন্ট করেন অনেক সময় যে সানি ভাই আপনার শেখানোর টিউটোরিয়ালগুলো কই, কীভাবে একটা ভিপিএন অ্যাপ এডিট করতে হয় এটাও দেওয়া আছে আমার টিউটোরিয়ালের ভিতরে, আবার পাশাপাশি কীভাবে একটা অ্যাপ প্রমোট করবেন, কীভাবে একটা অ্যাপ পাবলিশ করবেন, কীভাবে ই কমার্স অ্যাপ পাবলিশ করবেন, কীভাবে ভিপিএন অ্যাপ আপনি প্লে স্টোরের ভিতরে পাবলিশ করবেন, এই সকল বিষয়গুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিতরে দেওয়া আছে। তো আশা করি আপনারা ওই সকল ভিডিওগুলো দেখবেন এবং আমার ওয়েবসাইটের ভিতরেও ঢুকবেন। আজকের জন্য ভিডিও এতটুকুই ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।